বন্ধুরা, আজ আমি আপনাদের এমন পাঁচটি ভিডিও দেখাতে চলেছি যেখানে সত্যি সত্যি ডাইনোসরেরা ক্যামেরায় বন্দী হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত আপনি শুধু ডাইনোসরদের মুভিগুলোতেই দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদের যা দেখাতে চলেছি এগুলো দেখার পর আপনার ডাইনোসরদের অস্তিত্ব বর্তমানেও থাকার ব্যাপারে বিশ্বাস চলে আসতে পারে। তবে এই কথা আমি 100% দাবি নিয়ে কখনোই বলবো না, কেননা এই ভিডিওগুলোতে ডাইনোসর একদম মানুষের সামনে আসেনি। তো চলুন দেখে নেই ভিডিওগুলো, তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন এগুলো আসলে ডাইনোসর নাকি ডাইনোসর ছিল না। আর হ্যাঁ, আপনি যদি এখনো আশ্চর্যদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। ভেলোসিরেপ্টর, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে অনেক দিন ধরে ফলো করেন তারা হয়তো ভেলোসিরেপ্টর ডাইনোসরকে চিনেন। এটি খুবই ভয়ঙ্কর একটি ডাইনোসরের প্রজাতি ছিল। এই ভিডিওটি 2016 সালে রেকর্ড করা হয়েছিল যখন একজন ফটোগ্রাফার কানাডার একটি জঙ্গলে ফটোগ্রাফি করছিল, আর তখনই সে একটি গুহার মতো কিছু দেখতে পায়। যখন সে এই গুহায় রেকর্ডিং করছিল তখন তার ক্যামেরায় কিছু এমন রেকর্ড হয়ে গিয়েছিল যেটি পৃথিবীর জন্য আজ পর্যন্ত শুধু রহস্যই হয়েছিল, কেননা সেই ফটোগ্রাফারের ক্যামেরায় একটি ডাইনোসর রেকর্ড হয়ে গিয়েছিল। আপনি যদি খুব ভালোভাবে এই ভিডিওটিকে দেখেন তাহলে এখানে আপনি ভেলোসিরেপ্টর ডাইনোসরের মতো একটি প্রাণীকে হেঁটে যেতে দেখবেন। ফ্লাইং ডাইনোসর, নর্থ আমেরিকায় উড়তে পারা ডাইনোসরদের দেখতে পারার ঘটনা সামনে এসেছিল যখন দুইজন বন্ধু জঙ্গলে ঘুরছিল। তখন তারা আকাশে একটি আজব জিনিস দেখতে পারে যেটি পাখিদের থেকে অনেক বড় কিন্তু বিমানের থেকে অনেক ছোট ছিল। আর যখন তারা বুঝতে পারে যে এটি উড়তে পারা ডাইনোসর, তখন তারা আর বিন্দুমাত্র দেরি না করে এটিকে ক্যামেরায় বন্দী করে নিয়েছিল আর কিছুক্ষণ পর্যন্ত এর পিছু নিয়েছিল। বন্ধুরা, যদি আপনার সামনে ডাইনোসর এসে পড়ে তাহলে আপনি তাদের থেকে বাঁচার জন্য কি করবেন তা কমেন্ট করে বলে দিন। নাইট ভিশন, বার্মার রেইন ফরেস্টে মানুষেরা ডাইনোসরকে দেখার দাবি করেছে, আর এই কারণেই কিছু মানুষেরা জঙ্গলে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল যেগুলোতে অন্ধকারে নাইট ভিশনের মাধ্যমে রেকর্ড করা যায়। আর কিছুদিন পরে তারা এতে সফলও হয়, কেননা তখন তাদের ক্যামেরায় ডাইনোসর বন্দী হয়ে গিয়েছিল যেটিকে দেখে মানুষেরা অবাক হয়ে গিয়েছিল। আপনি স্লো মোশনে যদি এই ভিডিওটিকে দেখেন তাহলে দেখতে পারবেন দুইটি ডাইনোসর এখান দিয়ে দৌড়ে যাচ্ছে। তবে এগুলোকে ডাইনোসর নাকি ডাইনোসরের মতো দেখতে কোনো প্রাণী ছিল তা কেউই জানে না। রানিং ইন ফরেস্ট, এমনটা হয়তো আপনি অনেকবার করেছেন যে আপনি জঙ্গলে ঘুরতে গিয়েছেন আর আপনার ক্যামেরা বের করে ফটোগ্রাফি শুরু করে দিয়েছেন, কিন্তু কি হবে যদি আপনার সামনে ডাইনোসর এসে পড়ে? এরকমটাই এক ব্যক্তির সাথে হয়েছিল যখন তার সামনে দিয়ে একটি ডাইনোসর চলে গিয়েছিল, আর তার ভাষ্য মতে এই ডাইনোসরটি খুবই দ্রুত চলছিল যার কারণে এটি সঠিকভাবে ক্যামেরায় রেকর্ড করা যায়নি। তবে এই ভিডিওটিকে দেখে আমার কাছেও ফেক বলে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় তা নিচে কমেন্ট করে বলুন। তবে সেই লোকের কথা অনুসারে তার 100% এটি বিশ্বাস ছিল যে সে একটি ডাইনোসরকেই দেখেছিল। হিডেন ডাইনোসর, কি হবে যদি ডাইনোসর আপনার বাসায় ঢুকে পড়ে? এরকমটাই একজন কৃষকের সাথে হয়েছিল যখন একটি ডাইনোসরকে তার ঘরের পাশের খেতে দেখা গিয়েছিল যে জঙ্গল থেকে বের হয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়েছিল। জুম করার পর আপনি সহজেই এটি দেখতে পারবেন। এটির আকৃতি একটি ভেলোসিরাপ্টরের মতো ছিল, মানে এটি একটি ডাইনোসর ছিল যে খুবই দ্রুত ক্যামেরার সামনে দিয়ে চলে গিয়েছিল। বন্ধুরা, আপনার কাছে কি মনে হয় সত্যি কি এখনো ডাইনোসরের কোনো প্রজাতি আমাদের পৃথিবীতে মজুদ আছে তা অবশ্যই নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। আর এরকম ভিডিও সবসময় দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।